যান চাকরি হয়েছে যান কাছে যান আমি আবার একদিন যাবো যদি দেখা যায় আর বড় ছেলে ভ্যাকসিন পায় চাকরি করে এই কথা আপনার বলতে পারি নাই তাহলে আসি থাকেন মাশরাফির বাড়িতে কেন আসছেন? মাশরাফির বাড়িতে আসছি আমরা দেখা করতে। আচ্ছা, মানে কি কারণ আর কি? ছেলের চাকরি হয়েছে তাই বলতে আইছি। ছেলে কোথায় চাকরি? চাকরি হয়েছে ঢাকা মিরপুর মন্ত্রণালয়। মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়? ধর্ম মন্ত্রণালয়। আচ্ছা, কিভাবে চাকরিটা হলো? নিশ্চয়ই মেধা আছে। চাকরি হয়েছে মেধার জেরে। মাশরাফির কি কোনো ভূমিকা আছে চাকরির পিছনে? মাশরাফির বাড়িতে বলা আছে, তা মাশরাফি ভাই বলেছে। আপনারা নিশ্চয়ই অনেক খুশি? খুশি, আমরা খুশি। এর আগেও তো মানে মাশরাফির ওখানে গেছেন, বাড়িতে গেছেন, তারপর মাশরাফি মনে হয় আপনাদের কাছে নাড়ু চাইছিল আর কি। নাড়ু, নাড়ুর গল্পটা একটু বলেন তো, কিভাবে কখন চাইছিল? পূজা এলো, আগড়া ঘুরতে গেছে, অনেক দেখা আইছে। দেখালি বলতেছে কি শাশুড়ি ভালো আছেন? তাহলে ভালো আছি। কাছে তাহলে ঠিক আছে, পূজায় তো নাড়ু খাওয়াতে হবে না। তারপরে নাড়ু বানাইছি, তারপরে ছেলে আসলো, লক্ষ্মী পুজো করেছি। তারপর কষে কি মানে নিয়ে যাও, নিয়ে দেও গে, তাহলে নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পরে ওই যে উন্ডা থাকে ওনে উনাগে কাছে দিয়েছে। অনেক ধন্যবাদ।